আকাশে প্রচুর মেঘ করেছে, মোটামুটি কিছুদিন ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে। অবশ্য আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপের বৃষ্টি, বর্ষাকালে একটু বৃষ্টি হওয়া অবশ্যই দরকার, সে নিম্নচাপের হোক বা মৌসুমি বায়ুর জন্যই হোক। বৃষ্টির জল পেয়ে প্রত্যেকটি গাছই প্রাণ ফিরে পেয়েছে, অপূর্ব সুন্দর দেখতে রঙ্গন। আজকে আমি রঙ্গন নয়, আমার ছাদ বাগানের একটি সুন্দর ফুলের বিষয়ে বলবো। ফুলটা অবশ্যই দেখাবো, এই দেখুন একটি জবা ফুটেছে অরেঞ্জ কালারের, দারুণ দেখতে। ক্যামেরাতে একটু লাইট লাগছে কিন্তু এতটা লাইট নয়, আর একটু ডিপ। এটা নীলঘণ্ট ফুটতে শুরু করেছে, এগুলো আগামীকাল ফুটবে। জবা গাছ বেশ সুন্দরী হয়েছে, দিব্যি বাড়ছে, এটা প্রায় 5 ফিট হাইট হয়ে গেছে, প্রচুর কুড়ি এসছে। মূল বিষয়ে আসি, আজকে আমি যে ফুলটির ব্যাপারে বলবো সেটা হলো, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিত্রাস ডেক্স, আমি সুচিত্রা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবুজের সঙ্গে আছেন। এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটা হলো টিকোমা। আমার ছাদ বাগানে এত সুন্দর একটি ফুলের গাছ রয়েছে, আপনারাও গাছটি করতে পারেন, যে কোনো লোকাল নার্সারিতেই এই গাছটি খোঁজ করলে আপনি পেয়ে যাবেন। টিকোমা 3-4 রঙের হয়, এটা গোলাপি দেখতে পাচ্ছেন, একটা সাদা হয়, অরেঞ্জ হয়, ইয়েলো হয়। কমলা রঙের টিকোমা আবার দু ধরনের হয়, একটা লতানো টাইপের হয় আর একটা এরকম গুল্ম জাতীয়। যারা বাড়িতে বা বাড়ির গেটে লতানো জাতীয় গাছ রাখতে চাইছেন তারা কিন্তু কমলা রঙের টিকোমাটা রাখতে পারেন। আর অন্যান্য টিকোমাগুলি কিন্তু এইরকম গুল্ম জাতীয় হয়। এটা টবে আছে বলে এই রকম সাইজের, কিন্তু যদি এটাকে মাটিতে লাগানো হয় তাহলে 5 থেকে 5.5 ফিট পর্যন্ত হাইট হতে পারে। গাছটিকে সুন্দর শেপ দেওয়ার জন্য প্রথম থেকেই প্রুনিং করে করে বড় করুন, তাহলে এরকম প্রচুর ব্রাঞ্চ আসবে আর প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল ফুটবে। গাছটির পরিচর্যা তেমন কিছুই নেই, আমি 40% গোবর সার এবং 60% বাগানের মাটি দিয়ে ভালো করে মিশিয়ে গাছটি প্রতিস্থাপন করেছিলাম। 2 মাস পরপর মিশ্র সার দিই, আপনার যদি মিশ্র সার প্রয়োগ করতে নাও পারেন কোনো অসুবিধা নেই, গাছ কিন্তু ফুল দেবে। তবে সপ্তাহে একবার না হলেও 15 দিনে একবার সর্ষের খোল পচা জল একদম পাতলা করে দিন। তেমন কোনো বিশেষ খাবারের দরকার হয় না, তবে যদি জৈবিকভাবে গাছ করতে চান তাহলে মিশ্র সার প্রয়োগ করলে গাছে প্রচুর ফুল আসবে। আর রাসায়নিকভাবে করতে চাইলে 10-26-26 দিতে পারেন, তবে মাসে একবার 8 থেকে 10 দানা। গাছটিকে অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে, কারণ সূর্যালোক ছাড়া এই গাছে ফুল আনা কিন্তু সম্ভব নয়। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সূর্যের আলো পাবে এমন জায়গায় গাছটিকে রাখুন। ওয়াটারিংয়ের ক্ষেত্রে বলবো, এই গাছের জলের চাহিদাটা একটু বেশি। এই সময় 2 বার তো অবশ্যই জল দিতেই হবে, শীতকালে হয়তো 1 বার দিলেও চলে যায়, কিন্তু গ্রীষ্মকালে বা বর্ষাকালে যদি বৃষ্টি না হয় অবশ্যই 2 বার করে জল দিতে হবে। আর গাছের হাইটের উপরেই কিন্তু
জলের চাহিদারে ডিপেন্ড করে। আপনারা অবশ্যই মাটি চেক করে জল দেবেন। অন্যান্য গাছে যখন ফাঙ্গিসাইড স্প্রে করবেন অবশ্যই স্প্রে করবেন এই গাছেও, মাসে একবার স্প্রে করলে যথেষ্ট। খুব হার্ডি গাছ, আর বিগত এক বছরে আমি কোনো রোগ পোকার আক্রমণ দেখতে পাইনি। তবুও অন্যান্য গাছে যখন পেস্টিসাইড স্প্রে করি আমি এই গাছেও করে দিই। এই গাছে যখন ফুল আসে, কারণটা ঠিক বলতে পারবো না, এই দেখতে পাচ্ছেন পিঁপড়ে রয়েছে ভেতরে, মনে হয় মধু আছে ফুলটিতে। কারণ প্রত্যেক বাড়ি দেখেছি ফুল ফুটলেই অজস্র পিঁপড়ে আসে। বেশ সুন্দর দেখতে ফুলটা। আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি যে কোনো লোকাল নার্সারিতে পেয়ে যাবেন। আপনার বাগানে এত সুন্দর একটি গাছ সংযোজন করতে পারেন। আর ফুল তো ফুলই হয়, ফুল কার না ভালো লাগে, বিশেষ করে এই রকম সুন্দর সুন্দর ফুল ফুটলে বাগানে মনটা একদম ভালো হয়ে যায়। সুন্দর সকালটা আরো সুন্দর হয়ে ওঠে। খুব সহজেই এর প্রপাগেশন করা যায়। ডাল কাটিং এর মাধ্যমে এই সময় আপনারা এর প্রপাগেশন করে নতুন চারা তৈরি করতেই পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছের সঙ্গে থাকুন, বাগানের সঙ্গে থাকুন। দেখবেন মনটা একদম ভালো হয়ে গেছে। আর সুন্দর সুন্দর ফুলের গাছ লাগান, ফলের গাছ লাগান। এই সময় যে কোনো গাছ লাগান না কেন, খুব সহজেই কিন্তু গাছটা সার্ভাইভ করে যাবে। কারণ মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জল গাছের জন্য কিন্তু মানে খুবই ভালো। বৃষ্টির জলে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। আরেকটা কথা বলা হয়নি, আমি মাসে একবার ভিটামিন স্প্রে করি। মোটামুটি অন্যান্য সব গাছে আমি যেরকম পরিচর্যা করি ঠিক সেরকমই করি। তবে আপনাদের যদি কারো বাড়িতে একটা দুটো গাছ থাকে, তারা ভয় পাবেন না এত কিছু শুনে। কিছু চিন্তাভাবনা না করেই জাস্ট গোবর সার 50% আর বাগানের মাটি 50% মিশিয়ে গাছটি বসিয়ে দিন, আর নিয়মিত জল দিন। অবশ্যই গাছটিকে ফুল সানলাইটে রাখবেন, তারপরে দেখুন কীরকমভাবে ফুল আসে। মাঝে মাঝে প্রুন করে দেবেন। ফুল ফুটে গেলে অবশ্যই শুকনো ফুল কেটে বাদ দিয়ে দেবেন। এরকম কয়েকটি ছোট ছোট টিপস ফলো করলেই দেখবেন আপনার বাগানেও ফুল ফুটে গেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে গাছ লাগান। আর কে কি গাছ লাগাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।